হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিও বানাতে বসে কম্পিউটারের সামনে আমি বসে আছি। তো আজকে আমি গ্রাফিক্স ডিজাইনের উপরে, মানে অর্থাৎ ফটোশপের যে পর্বটি আমাদের চলতেছে, ফটোশপের 105তম পর্ব রেকর্ড চলতেছে। তো এখনও রেকর্ডটা কমপ্লিট হয়নি। তো ভাবলাম যে এটার কাজটা করতে করতে আমি আপনাদেরকে একটা কিবোর্ডের শর্টকাট শেয়ার করি। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, আমরা কিন্তু অনেক সময় দেখি যে বিভিন্ন সাইট থেকে কিছু টেক্সট আমাদের কপি করার প্রয়োজন পড়ে। তো এক্ষেত্রে আমরা করে কি একটা একটা করে টেক্সট কপি করি, তারপর সেটাকে পেস্ট করি, আবার যা কিন্তু কপি করি। তো আপনি চাইলে খুব সহজে কিন্তু এই সমস্যাটা থেকে একবারেই যতগুলো আপনার কপি করা প্রয়োজন সবগুলো আপনি একবারই কপি করে নিতে পারেন। তারপরে কিবোর্ডের জাস্ট একটা কি প্রেস করবেন, ওই কিটা প্রেস করার সাথে সাথে আপনি যতগুলো কপি করেছেন সবগুলো লিস্ট আপনার সামনে চলে আসবে। এরপরে আপনার যেটা প্রয়োজন আপনি সেখান থেকে সেটা সিলেক্ট করে দিয়ে একবারে কিন্তু পেস্ট করে নিতে পারে। তাহলে এক্ষেত্রে কী হবে, আপনার কাজের গতি যেমন বাড়বে, সেক্ষেত্রে আপনার সময়টা কিন্তু কম লাগবে। তো আপনি এই কাজটা কিবোর্ড দিয়ে কীভাবে করবেন সেটা এখন বলে দিচ্ছি। তো আপনি যখন কোনো ওয়েবসাইটে যাবেন বা কোনো জায়গায় যাবেন, সেখান থেকে যখন সবগুলো কপি করে নেবেন, আপনার যতগুলো কপি করা প্রয়োজন আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, অথবা সিলেক্ট করে মাউসের আট পাশে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে যখন পেস্ট করবেন, যে জায়গায় পেস্ট করতে যাবেন, নর্মালি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করে কিন্তু পেস্ট করি। তো আপনারা এই কাজটা করবেন না, যখন পেস্ট করতে যাবেন তখন কিবোর্ড থেকে আমাদের কম্পিউটারের কিবোর্ডের যে উইন্ডোজ বাটনটা রয়েছে, আপনারা এই উইন্ডোজ বাটন এবং ভি একসাথে প্রেস করবেন। উইন্ডোজ বাটন এবং ভি যখন একসাথে প্রেস করবেন, তখন আপনাদের সামনে ক্লিপবোর্ড নামে একটা অপশন ওপেন হবে, এবং সেখানে আপনি দেখতে পাবেন আপনি যতগুলো টেক্সট কপি করেছেন কম্পিউটার অন থাকা অবস্থায় প্রত্যেকটা লিস্ট আপনার সামনে চলে আসবে। এখন সেখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি যা সিলেক্ট করে দিবেন, সাথে সাথে সেটা এখানে পেস্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনার যেমন সময় বাঁচলো, আপনার কাজটা কিন্তু দ্রুত হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট ছোট্ট একটি টিপস আজকে আপনার সাথে শেয়ার করলাম। আপনারা কী ধরনের ভিডিও চান আপনারা যদি আমাকে কমেন্টে জানান, আমি সেই ধরনের আপনাদের ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ। টেক রিলেটেড চাইলে টেক রিলেটেড দিব, যদি গ্রাফিক্স ডিজাইন, ফেসবুক মার্কেটিং অনেক ক্যাটাগরি রয়েছে, আপনার যে ক্যাটাগরি চাবেন ইনশাল্লাহ আমার যতটুকু দক্ষতা রয়েছে সেইটার উপরে ডিপেন্ড করে আমি আপনাদেরকে খুব ভালোভাবেই একটা সার্ভিস প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে ফটোশপের নতুন পর্বে। আর আপনাদের যদি অন্য কারো কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই বিষয়ের উপর আপনাদের সকলকে ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।